কাশেম, এই কাশেম, আপনার নামে রিক্সা চুরি মামলা হয়েছে, আপনাকে আমরা অ্যারেস্ট করলাম, থানায় চলেন। চলো থানা উঠেন, চলেন আসেন। আপনারা আসামি ধরে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনারা যান। এই কয়েকদিনে নিজে অবস্থা বানিয়ে ফেলেছ, আপনি দূরেই থাকেন, আমার গায়ে যদি আপনি স্পর্শ করেন তাহলে এই যে আপনার হাতে না নোংরা হয়ে যাবে। আপনি যান এই জায়গা থেকে, যান, চলে যান। আমি কোনো বড় লোকের সাহায্য চাই না, আমি তো ভালোবাসতাম ঠিক আমার মতো একটা এরকম একটা গরিব মানুষ, যে মানুষটা আমার জন্য না খেয়ে থাকতো, আমার জন্য পথ চেয়ে থাকতো। ম্যাডাম, আপনি তো এখন বিসিএস ক্যাডার, আপনারা আমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। আমি সত্যি চাই না আমার কালো ছায়া আপনার জীবনটা নষ্ট করে দেয়। আপনার পুলিশ কই? পুলিশটা কন আমার ধরে নিয়ে যাক, আমি তো একটা বেইমান রে। আমার এই যে রিক্সা চালানো, ঘাম ঝালানো পয়সা দিয়ে আর মানুষ করছে, লেওয়া পড়াশো গেছে, বিসিএস কেন বানাইছি, আর সেই বেইমানের জন্য যদি আমার ফাঁসি হয় সেটা হোক, এটা আমি মাথা মেতে দিব। আরে আগে তো একটু শুনবে, তারপর না হয় বেমন অপবাদ দাও। কাশেম, কোনো রিক্সা চুরি হয় নাই, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই রিক্সাটা নিয়ে আসছি। তোমার সাথে অভিনয় করার জন্য আমাকে তুমি মাফ করে দিও। বাহ, আপনি অনেক সুন্দর অভিনয় করতে পারেন, আপনি অনেক বড় অভিনেত্রী। আর এই যে রিক্সা, এটা কেন এখানে সাজা রাখছেন, কিংলে কিসের জন্য সাজা রাখছেন এখানে? ও, বুঝতে পারিস, সব জায়গায় আপনি আজ কি হয়েছেন, আমি কি বুঝি না কিছু? সব বুঝি, এই আপনার জন্য আমার সংসারটা আজকে ভেঙে তছনছ হয়ে গেছে, আমার বউটার আপনি ভেঙে নিয়ে গেছে। আমি শুরু থেকে দেখতেছি, যেদিন থেকে আমার বউটা চাকরি পেয়েছে ওই দিন থেকে আপনি তার পিছনে যান, তার গাড়িতে করে প্রথম দিন আপনি অফিসে নিয়ে গেছে, যেদিন সে বাড়ির থেকে বের হয়ে যায় সেদিনও আপনি গাড়িতে করে তার নিয়ে গেছেন, একদিন অফিসে গেছি সেদিনও আমি আপনার দেখেছি। আপনাদের সম্পর্কটা কি এটা কি আমি জানি না, এই যে এখন কথা বলতেছি আমার বউর সাথে এর মধ্যে আপনি চলে এসেছেন, আমি কি সব বুঝি? আচ্ছা এক কাজ করেন, আপনারা দুইজন ওঠেন রিক্সায়, আমি এই রিক্সাটা চালাই সারা ঢাকা শহর আপনাদের নিয়ে ঘুরাই। ওঠেন, ওঠেন রিক্সা, ওঠেন। কাসেম সাহেব, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আগে থেকেই জানতাম আপনি আর প্রীতি ম্যাডাম আপনারা হাজব্যান্ড ওয়াইফ। আমি শুধু প্রীতি ম্যাডামের কথায় আপনার সঙ্গে মিথ্যে অভিনয় করা রাজি হয়েছিলাম, আসলে আর কিছুই না, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। প্রীতি ম্যাডাম আর আপনি যে হাজব্যান্ড ওয়াইফ সেটা আমি আগে থেকেই জানতাম, আপনাদের ভালোবাসাটা পবিত্র, প্রীতি ম্যাডামও আপনাকে মনে প্রাণে ভালোবাসে। আমি যখন বিসিএসসি সুপারিশ প্রাপ্ত হলাম তখন আমার চারপাশের মানুষ, আত্মীয় স্বজন, এমনকি আমার মাও বলেছে যে আমি যেন তোমার সাথে সংসার না করি। তুমি তো একটা রিক্সাওয়ালা, তারা ভালো ছেলে দেখবে আমার জন্য। বাহ, তারপরে আবার তুমি বিয়ে করবা, ভালো তো, খুব ভালো। আর আগে শোনো না, আরো অনেক মানুষ বলল আমি তো তোমাকে ছেড়ে চলেই যাব। আপনারা একা কইছে, আমারে কয় নাই মহল্লার মানুষ, আমারে কইছে একটা বউ কেসে গেছে তো দশটা বউ এনে দিব। আপনারা নিয়ে আমার কত কথা কইছে, কত বাজে বাজে কথা কইছে, কই আমি তো কখনো বিশ্বাস করিনি। আমি তোমারই আছি, আমি তোমারই থাকবো। তুমি কি সত্যি কথা কইতেছ?
আর আমি কত ভুল বুঝেছি, কতগুলো কথা আমি তোমার শুনেছি। তোমার জায়গায় যদি অন্য কেউ হতো সে আমাকে অনেক বড় পানিশমেন্ট দিত। কাশিম আমার জন্য অনেক কষ্ট করেছে, আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে। আমি সারাদিন পড়তাম আর তোমার জন্য পথ চেয়ে থাকতাম, তুমি কখন আসবে? তুমি দুপুরবেলা না খেয়ে নিঃস্বার্থভাবে আমাকে পড়ালেখা শিখিয়েছো। তুমি কি জানো কাশিম, এই এক মাস আমি তোমার সাথে কেন খারাপ ব্যবহার করেছি? এই এক মাসের ইনকাম করার টাকায় আমি তোমার জন্য রিক্সাটা কিনেছি। আমি চাই না তুমি আর গ্যারেজে রিক্সা চালাও, আর এক বছর পর আমি তোমাকে একটা গ্যারেজ করে দেব, তখন তুমি রিক্সা ভাড়া দিবে, তোমাকে আর রিক্সা চালাইতে হবে না। আর আমার কাশিম রিক্সাওয়ালা, আমি রিক্সাওয়ালার বউ, এটা আমি গর্বের সাথে বলবো। আর তোমার মনে আছে এই যে তুমি আমাকে নীল শাড়িটা দিয়েছিলে, নীল চুড়ি দিয়েছিলে, আমি যেদিন প্রথম চাকরির খবর পাই এই যে সেগুলোই পরে এসেছি তোমার জন্য। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।